দুর্বৃত্তদের হামলায় নিহত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। সকালে সদরের গোকুল এলাকায় তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হত্যার ঘটনায় ন্যায় বিচারে বিএনপি সবসময় পাশে থাকবে বলেও জানান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শাহজাহানপুর উপজেলার চুপিনগর এলাকায় আহাত হাসানকে দেখতে তার বাড়িতে যান হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তাকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।